দেখা যাক তৃতীয় অবস্থানে কে যেতে পারে। লড়াই চলছে কীর্তন খোলা 10 বনাম সুরভি 7, সুরভি 9 সরি। খুব শীঘ্রই সুরভি 9কে ওভারটেক করবে এমবি কীর্তন খোলা 10। দেখতে পাচ্ছেন সুরভি 9কে ওভারটেক করতেছে এমবি কীর্তন খোলা 10। চরমোনাই মাহফিলের জনসমুদ্র নিয়ে ছুটে চলছে সবাই গন্তব্যের বানে ঢাকার উদ্দেশ্যে। দেখা যাক তৃতীয় অবস্থান কে দখল করে নেয়। সম্ভবত কীর্তন খোলা 10 ওভারটেক করে তৃতীয় স্থানের মুকুট নিয়ে নেবে। প্রথম স্থানে আছে এমবি অ্যাডভেঞ্চার 1, সরি দ্বিতীয় স্থানে আছে এমবি অ্যাডভেঞ্চার 1 ও প্রথম স্থানে আছে বীর্যপুরের 7। সৌরভী 9কে ওভারটেক করতেছে কীর্তন খোলা 10। সৌরভী 9কে ওভারটেক করতেছে কীর্তন খোলা 10। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আপনারা দেখছেন চরমোনাই মাহফিল 2021 সালের ফিরতির যাত্রা। এখন যে আগে যাবে সেই হবে তৃতীয় স্থানের অধিকারী। দেখা যাক কে হয় তৃতীয় স্থানের মালিক। সর্বাধিক ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন কীর্তন খোলা 10 ক্রমশই এগিয়ে যাচ্ছে সৌরভী 9কে ওভারটেক করার জন্য। দেখা যাক পারে কিনা। ৩:৫০ মুন্সিগঞ্জ অতিক্রম করছে এমবি কীর্তন খোলা 10। এদিকে আছে সৌরভী 9। ওভারটেক করতেছে কীর্তন খোলা 10। দেখতে পাচ্ছেন ওভারটেক করেই ফেলল কীর্তন খোলা 10। হাজার হাজার মুসল্লি নিয়ে ঢাকার পথে সুরভি 9 ও কীর্তন খোলা 10। সুরভি 9কে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে কীর্তন খোলা 10। দেখতে পাচ্ছেন অবশেষে সুরভি 9 হার মানল। তৃতীয় স্থানের অধিকারী হতে যাচ্ছে কীর্তন খোলা 10। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এগিয়ে গেল কীর্তন খোলা 10। সুরভি 9 কট বাই কীর্তন খোলা 10। Tell me that you love me, even if it's fake.